नेताजी सुभाष मुक्त विश्वविद्यालय থেকে যারা বিটিপি এবং পিজি কোর্স করছেন আজকের ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য কারণ এই ভিডিওতে আমি আলোচনা করব বিটিপি ও পিজি কোর্সের বর্তমান ও আগামীর জন্য রিনিউয়াল স্টাডি ম্যাটেরিয়ালস প্রদান एग्जाम ফর্ম ফিলআপ নতুন অ্যাডমিশন প্রভৃতি যাবতীয় বিষয়ের লেটেস্ট আপডেট নিয়ে তো সমস্ত বিষয়ের বিস্তারিত আপডেট পেতে অনুগ্রহ করে ভিডিওটির কোনো অংশ স্কিপ না দিয়ে পুরোটাই দেখবেন तो हेलो दर्शक बंधुरा आमी शेखर सहिस और विचित्रा एडु गाइडे आपनादेर स्वागत जेखाने विभिन्न यूनिवर्सिटी नोट सजेशन टेक्निकल गाइड एवं एडुकेशनल इनफरमेशनेर संगे संगे चाकुरी संक्रांत विभिन्न खबरा खबर प्रदान करा हय थाके सम्पूर्ण बिनामूल्य चैनेले नतून हय थाकले चैनलटिके अवश्य सबस्क्राइब करे नेबेन एवं पाशे थाका बेल आइकने क्लिक करते भूलबेन ना जाते परवर्ती समस्त भिडियोर नोटिफिकेशन पेये जान सबार आगे जारा अलरेडी सबस्क्राइब करे साथे आछेन तादेरके जानाय असंख्य धन्यवाद तो सर्वप्रथम ग्रेजुएशन बा बीडीपी कोर्सेर समस्त आपडेटगुलि जेने नेवा जाक সম্প্রতি ইউজিসি অর্থাৎ ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন থেকে যে নির্দেশিকা দেওয়া হয়েছে তাতে বলা হয়েছে বিডিপি বা গ্র্যাজুয়েশনের সমস্ত বর্ষের ফাইনাল এক্সামগুলি অনলাইন অফলাইন কিংবা ব্লেন্ডেড অর্থাৎ অনলাইন ও অফলাইন মিলিয়ে নেওয়া যেতে পারে এই নিয়মটি কিন্তু ইউজিসি নির্দেশিকা অনুযায়ী ভারতের সমস্ত কলেজের ক্ষেত্রে প্রযোজ্য এবার দেখার নেতাজী সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় এই ক্ষেত্রে কোন পদ্ধতিটি অবলম্বন করে তবে এই ক্ষেত্রে বিডিপি কোর্সের স্টুডেন্টরা নিশ্চিত থাকতে পারেন আপনাদের ফাইনাল টার্মিন পরীক্ষা কিন্তু অনলাইন মোডেই হবে আর আপনারা সেই মতোই আপনাদের প্রস্তুতিও চালিয়ে যেতে পারেন ফাইনাল পরীক্ষা এবং অ্যাসাইনমেন্টের কথা থেকে স্বাভাবিকভাবেই অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে এখনো পর্যন্ত স্টাডি ম্যাটেরিয়ালই পেলাম না তাহলে প্রস্তুতি বা নেব কিভাবে তো এই ক্ষেত্রে বলার যে বিভিন্ন স্টাডি সেন্টার থেকে কিন্তু স্টাডি ম্যাটেরিয়ালস দেওয়া শুরু হয়ে গেছে কবে কোন কলেজ থেকে বই প্রদান করা হচ্ছে তার খবরাখবরগুলি আমাদের ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে জানিয়ে দেওয়া হয় তাছাড়া আপনারা নিজস্ব স্টাডি সেন্টারের ফোন নম্বরে ফোন করেও এই বিষয়ে সঠিক তথ্য জেনে নিতে পারেন এরপরে আসা যাক বিডিপি রিনিউয়ালের ব্যাপারে তো বিডিপি রিনিউয়াল প্রক্রিয়াটি কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে এবং চলবে 31 জুলাই পর্যন্ত রিনিউয়ালের অর্থ পরবর্তী বর্ষের জন্য অ্যাডমিশন নিয়ে থাকা তাই এটি বিডিপি কোর্সের সকল ছাত্রছাত্রীকেই করে নিতে হবে নির্দিষ্ট ডেটের মধ্যে পার্ট 3 এর স্টুডেন্টরা 600 টাকা দিয়ে স্টুডেন্টশিপ রিনিউয়ালটি করে নেবেন যদি এর আগে করে না থাকেন বিডিপি কোর্সের ক্ষেত্রে আশা করি আগামী 2-1 সপ্তাহের মধ্যে অ্যাসাইনমেন্ট পাবলিশ হয়ে যাবে এবং অনলাইন পদ্ধতিতে তারা অ্যাসাইনমেন্ট জমা করতে পারবেন এরপর আসা যাক বিডিপি ফাইনাল এক্সাম ফর্ম ফিলআপ সংক্রান্ত তথ্যে তো ইতিমধ্যে ইউনিভার্সিটি থেকে নোটিশ দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে যে জুলাই মাসের তৃতীয় সপ্তাহ থেকে কিন্তু এক্সাম ফর্ম ফিলআপ চালু হয়ে যেতে পারে তার জন্য সকলকেই প্রিপেয়ার থাকতে বলা হয়েছে তো এগুলি ছিল বিডিপি কোর্সের রিনিউয়াল স্টাডি ম্যাটেরিয়ালস প্রদান অ্যাসাইনমেন্ট এক্সাম ফর্ম ফিলআপ ও এক্সাম পদ্ধতি সংক্রান্ত যাবতীয় তথ্য কোভিড-19 এর পরিস্থিতির কারণে প্রথমবার নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে এই রকম ভাবে সমস্ত ব্যাপারগুলির নোটিশ প্রায় কাছাকাছি বা একসাথেই দেওয়া হয়েছে যার কারণে বিডিপি কোর্সের ছাত্রছাত্রীদের কাছে সমস্ত ব্যাপারগুলি খুলিয়ে যেতে পারে তাই অনুরোধ করব ভিডিওটি ভালোভাবে প্রয়োজন হলে দ্বিতীয়বার দেখে নেবেন ব্যাচেলার কোর্সের বা গ্র্যাজুয়েশনের নতুন বর্ষের অ্যাডমিশন কবে নাগাদ হতে পারে সেক্ষেত্রেও ইউজিসি থেকে নির্দেশিকা জারি করেছে এতে বলা হয়েছে যে সমস্ত বোর্ডের উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হওয়ার পরেই কিন্তু গ্র্যাজুয়েশনের জন্য কলেজগুলি থেকে আবেদন জমা নেওয়া হবে 31 জুলাই 2021 মধ্যে সমস্ত উচ্চ মাধ্যমিক বোর্ডের রেজাল্ট পাবলিশ ডেট দেওয়া হয়েছে এবং আগস্ট মাস থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত চলবে গ্র্যাজুয়েশন ও পোস্ট গ্র্যাজুয়েশন কোর্সের অ্যাডমিশন বা ভর্তির প্রক্রিয়া তো এবারে আসা যাক পিজি বা পোস্ট গ্র্যাজুয়েশন কোর্সের যাবতীয় তথ্যের আলোচনাতে পিজি কোর্সের ফাইনাল পরীক্ষার ক্ষেত্রে বলা হয়েছে সেটি অনলাইন বা অফলাইন কিংবা অনলাইন অফলাইন মিলিয়ে অর্থাৎ ব্লেন্ডেড প্রক্রিয়াতে নেওয়া যেতে পারে তো পিজি কোর্সের ক্ষেত্রে যে 100% অনলাইনে পরীক্ষা হবে তা কিন্তু এই মুহূর্তে বলা সম্ভব নয় এটির জন্য এক্সাম ফর্ম ফিলআপ পর্যন্ত অপেক্ষা করতে হবে তবে তার আগে রয়েছে পিজি অ্যাসাইনমেন্ট জমা তো অ্যাসাইনমেন্টসের ক্ষেত্রে ইউনিভার্সিটি থেকে বলা হয়েছে সেটি এমসিকিউ পদ্ধতিতে ডিজিটাল মোড অর্থাৎ অনলাইনে হওয়ার সম্ভাবনা রয়েছে
এরপর দেওয়া হবে পিজি রিনিউয়াল সংক্রান্ত নোটিশ এবং তারপর থাকবে ফাইনাল পরীক্ষার জন্য ফর্ম ফিল আপ। বিভিন্ন স্টাডি সেন্টার থেকে পিজি কোর্সের স্টাডি মেটেরিয়ালসগুলি ইতিমধ্যে দেওয়া শুরু হয়ে গেছে। নিজ নিজ স্টাডি সেন্টার থেকে ফোন করে জেনে নিতে পারেন কবে আপনার স্টাডি সেন্টার থেকে এই বইগুলি প্রদান করা হবে। তাছাড়া আমাদের ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ গ্রুপগুলি থেকেও জানতে পারবেন বিভিন্ন স্টাডি সেন্টারের খবরাখবর। পিজি কোর্সের জন্য নতুন বর্ষে অ্যাডমিশন প্রক্রিয়া শুরু হবে আগস্ট মাস থেকে এবং এই অ্যাডমিশন প্রক্রিয়াটি চলবে 30 সেপ্টেম্বর 2021 পর্যন্ত, এমনটাই জানানো হয়েছে ইউজিসি অর্থাৎ ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন থেকে। তো আপাতত এগুলি ছিল বিডিপি ও পিজি রিনিউয়াল ফাইনাল এক্সাম, এক্সাম ফর্ম ফিল আপ, অ্যাসাইনমেন্ট ও স্টাডি মেটেরিয়াল সংক্রান্ত যাবতীয় তথ্য। খুব শীঘ্রই আসছি নতুন কোনো আপডেট নিয়ে, যার জন্য জুড়ে থাকুন বিচিত্রা এডুগাইড ইউটিউব চ্যানেলের সাথে। ভবিষ্যতে এই ধরনের আরও নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখুন বিচিত্রা এডুগাইড ইউটিউব চ্যানেলটিকে, তার সাথে প্রেস করুন বেল আইকন এবং অল নোটিফিকেশান করে দিন অন, যাতে পরবর্তী সমস্ত ভিডিওর নোটিফিকেশানগুলি পেয়ে যান সবার আগে। তো আজকের আপডেট এই পর্যন্তই, আসছি নতুন কোনো সাজেশন বা গাইড সংক্রান্ত ভিডিও নিয়ে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং হাসি খুশি থাকবেন।